আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম স্যাম্পল সাইজ ক্যালকুলেশন সেশানে আজকের টপিক স্যাম্পল সাইজ ক্যালকুলেশন ফর কোহর স্টাডি আজকে আমি দেখাবো কোহর স্টাডির জন্য কি ধরনের ফর্মুলা ইউজ করা হয় এবং এম এস কিভাবে কীভাবে অতি সহজে স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করা যায় আমাদের স্যাম্পল সাইজ ক্যালকুলেশন আগে একটা হাইপোথিস ধরে নিতে হয় সেই হাইপোথিসিসের ভিত্তিতেই কিন্তু আমাদের স্যাম্পল সাইজ ক্যালকুলেট হয় ধরুন আমাদের একটা এক্সপোজার ভেরিয়েবল আছে ধরুন স্মোক করে বা স্মোক করে না এবং আউটকাম ভেরিয়েবল আছে কোনো একটা ডিজিজ ধরেন কাশি হতে পারে অ্যাজমা হতে পারে অথবা লাং ক্যান্সার হতে পারে এবং আমরা হাইপোথিসিস ধরে নিলাম যারা স্মোক করে না তাদের ডিজিজ হওয়ার প্রিভ্যালেন্সটা হচ্ছে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট কম তাহলে এই ধরনের টেস্ট করার জন্য আমরা বা এই ধরনের টেস্ট বা এই ধরনের অ্যাজামশানের জন্য আমরা যে স্যাম্পল সাইজ ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে এই ফর্মুলা যেখানে পি ওয়ান হচ্ছে প্রিভ্যালেন্স অফ আউটকাম ইন দ্য আনএক্সপোজ গ্রুপ অর্থাৎ যারা স্মোক করে না তাদের ডিজিজ হওয়ার প্রিভ্যালেন্স কেমন আর যারা স্মক করে তাদের ডিজিজ হার প্রিভারেন্স কত সেটা হচ্ছে এক্স এবং পি হচ্ছে পি ওয়ান প্লাস পি টুর বাই ডিভাইডেড বাই টু বা দ্যাট মিন্স এটা এভারেজ আলফা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্ট সাধারণত আমরা ফাইভ পার্সেন্ট ধরি এবং বিটা হচ্ছে ওয়ান মাইনাস পাওয়ার পাওয়ার সাধারণত আমরা এইটি থেকে নাইনটি পার্সেন্ট ধরি নিই এবং এই আলফা এবং বিটার করেসপন্ডিং আমরা একটা জেড ভ্যালু পাই এবং এ জেড ভ্যালু কত হবে এটা আমরা স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের সময় আমরা এমএস এক্সেল দেখাবো এটাও কিন্তু একটা ফর্মুলার মধ্যে বের করা যায় এবং এন আছে আমাদের রিকোয়ার্ড স্যাম্পল সাইজ চলুন আমরা যাই এমএস এক্সেলে প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন করব। এই দেখুন আমার স্যাম্পল সাইজ ক্যালকুলেশন ফর্মুলা এবং এই ফর্মুলা ফর্মুলা যে ডেসক্রিপশন আছে সে সেখানে আমি লিখে দিলাম যেমন ধরেন এটা হচ্ছে প্রিভ্যালেন্স অফ আউটকাম এটা আমি ধরে নিছি নিয়ে আমি ধরলাম ষাট পার্সেন্ট এটা ষাট পার্সেন্ট ধরে এখানে পার্সেন্টেজ আঁকা দিতে পারি অথবা আমরা জিরো পয়েন্ট জিরো সিক্সও দিতে পারি দুইভাগ এখানে আমি পার্সেন্টেজ তুলে দিই আমি এখানে নাম্বার দিই তাহলে কি জিরো পয়েন্ট সিক্স আর এখানে পার্সেন্টেজ ক্লিক করে দেখা যায় পার্সেন্টেজ ক্লিক করলে এখানে আমি ষাট পার্সেন্ট এবং এখানে ধরেন আমি ধরলাম যে পনেরো পার্সেন্ট কম তার মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে এভারেজটা কী হবে সমান সমান পি ওয়ান যোগ পি টু ডিভাইডেড বাই ডিভাইড বাই ডিভাইড বাই টু এই ফর্মুলাটাও দেখেন আপনার এই ফর্মুলাটা এখানে দেখে নিন এই ফর্মুলাটা আমরা এটা করে নিলাম বেটা আমরা সাধারণত এটা আমরা যদি নাইনটি পার্সেন্ট যদি পাওয়ার হয় তাহলে দশ পার্সেন্ট হয় যদি এইটটি পার্সেন্ট হয় তাহলে বিশ পার্সেন্ট হয় আর আলফা সাধারণত আমরা ফাইভ পার্সেন্ট ধরি ডিফল্টে তার পাওয়ার কত পাওয়ারটা হচ্ছে ওয়ান মাইনাস ফার্স্ট কাইনেরোর সমান সমান ওয়ান মাইনাস ফার্স্ট কাইনেরোর নাইনটি পার্সেন্ট আমরা এইটটি পার্সেন্ট ধরি তাহলে এই জেড ভ্যালু কত হচ্ছে এই জেড ভ্যালু দেখেন এটা আসলে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে নেওয়া হয় তাহলে এই ফর্মুলাটা আমি এখানে লিখি এ দেখেন নর্ম নর্ম এস ইনভার্স এই 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 যে ফর্মুলাটা লিখতে পারে এখানে কিন্তু আমাদের এই জেড ভ্যালুটা চলে আসবে এই তার মানে কত ওয়ান পয়েন্ট নাইন সিক্স সাধারণত আমরা এটা আমাদের মুখস্থ আছে দি ফাইভ পার্সেন্ট লেভেল অফ সিগনিফিকেন্টে আমাদের জেড ভ্যালু আছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স সিমিলারলি আমরা বেটারমেন্টটাও বের করতে পারবো সিমিলারলি আমরা বেটারমেন্ট মানটাও আমরা এভাবে বের করতে পারি কত হয় ওয়ান পয়েন্ট টু এইট আমরা এখানে যদি এখানে আমাদের ধরেন পাওয়ার যদি আমাদের এইটি পার্সেন্ট হতো তাহলে এটার মান হতো জিরো এইট ফোর আমরা এটা আমরা এখন হচ্ছে এইখানে আমাদের ফর্মুলা লিখতে হবে অর্থাৎ এই ফর্মুলা আমাদেরকে এইখানে লিখতে হবে তাহলে কিভাবে লিখবো চলুন দেখি আগে আমি প্রথমে সমান সমান দিলাম সমান সমান চিহ্ন দিলাম দেওয়ার পর এদের স্কোয়ারটা আছে যেন আমি আগে এইখানে এটা দিব এরপর দেখেন কি আছে জেড আলফা তার মানে জেড আলফাতে জেড আলফাতে ক্লিক করলাম ক্লিক করার পর একটা গুণ চিহ্ন হবে গুণ চিহ্ন হওয়ার পর হবে কি এস কিউ আর টি স্কোয়ার রুট হবে এই দেখুন আমি এই ফর্মুলাটা আমি এখানে লিখলাম এখানে দেখেন এই যে এখানে দেখেন যে যে লেভাস হাইলাইট করা আছে এখানে আপনারা এই ফর্মুলাটা দেখলে একটু ভিডিওটি পোস্ট করে দেখলে আপনি ইজিভাবে লিখতে পারবেন এই ফর্মুলাটা কিভাবে লিখলাম অর্থাৎ দেখেন আগে দিলাম জেড এরপর এস কিউ আর টি এরপর দেখেন টু আছে টু 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 দেখেন প্রথম আছে এটা হচ্ছে আপনার জেড ভ্যালু এরপরে এস কি টি তারপর টু নিলাম টু এর পরে টু এর পরে কী দেব টু এর পরে দিলাম আমাদের পি পি কোনটা এ হচ্ছে আমাদের পি এটা এটা কিন্তু পি এটা কিন্তু আমাদের পি এটা কিন্তু আমাদের হচ্ছে পি পি এর পরে কি দেখেন ওয়ান ওয়ান মাইনাস মাইনাস পি পি এই দেখুন ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এখানে সি ফোর হচ্ছে পি এই দেখুন সি ফোর হচ্ছে সি ফোর হচ্ছে পি এরপর কি আছে ব্রাকের ক্লোজ প্লাস প্লাস হচ্ছে কত জেড বেটা জেড বেটা কোনটা জেড বেটা হচ্ছে এটাই দেখেন এবার কি আছে সি নাইন এরপর এস কিউ আর টি এস কিউ আর টি অর্থাৎ এস কিউ কিউরটি মানে রুট ওভার তারপর পি ওয়ান সি টু পি ওয়ান এই সি টু হচ্ছে পি ওয়ান গণিত ওয়ান মাইনাস সি টু প্লাস সি থ্রি সি থ্রি হচ্ছে এটা ওয়ান মাইনাস সি থ্রি এরপর ব্রাকেট ক্লোজ এরপর দেখেন স্কোয়ার স্কোয়ার মানে এই টু হচ্ছে স্কোয়ার দিয়ে দিলাম এবার ডিভাইডেড বাই ডিভাইড বাই কি হচ্ছে এই দেখেন পি ওয়ান মাইনাস পি টু মানে এখানে কত সি পি ওয়ান হচ্ছে কত সি টু সি থ্রি ডিভাইড বাই স্কোয়ার এখন এই ফর্মুলা লিখলে আমাদের স্যাম্পল সাইডটা চলে আসবে চলে আসলো তাহলে স্যাম্পল সাইজ হচ্ছে আমাদের একটা গ্রুপে হচ্ছে কত হচ্ছে দুইশো একত্রিশ তাহলে এই গ্রুপে কিন্তু যোগ এটাই হবে কারণ ইকুয়াল স্যাম্পল সাইজ সরি সমান সমান পি ওয়ান এন ওয়ান আর সমান সমান এই দুটো গ্রুপ কিন্তু সমান হবে সমান হবে আর এটা হবে তার কি গ্রুপ ওয়ান যোগ গ্রুপ টু এই অর্থাৎ আমাদের অনেক সময় স্যাম্পল সাইজ কিছু বেশি ধরে নিতে হয় দশ পারসেন্ট বা বিশ পার্সেন্ট সেটা হতে পারে নন রেসপন্স হতে পারে অথবা লস অফ ফলো আপ হতে পারে অথবা দেখা যাচ্ছে যাদেরকে নিয়ে আমি কাজ করবো এরকম দশ পার্সেন্ট বা বিশ পারসেন্ট আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে দশ পার্সেন্ট বা বিশ পারসেন্ট আমার পার্টিসিপেন্ট হয়তো লস হবে বা চলে যাবে বিশ পার্সেন্ট আমাদের লস অফ ফলো আপ হবে তাহলে এই বিশ পার্সেন্ট আমি কিভাবে অ্যাডজাস্ট করবো বিশ পার্সেন্ট অ্যাডজাস্ট করার জন্য আমাদের যে সূত্র সেটা হচ্ছে দেখুন এই হচ্ছে আমাদের সূত্র এই এই হচ্ছে সূত্র দাস কি সি ওয়ান ইন্টু ওয়ান প্লাস অর্থাৎ আমি আবার দেখেন সমান সমান এইটা গুণ আমাদের স্যাম্পল সাথে সাথে গুণ করবো কি ওয়ান প্লাস এই ও সরি এখান তো ডবল সমান হয়ে গেছে এইভাবে আমার স্যাম্পল সাইজ অর্থাৎ আমার এই ফর্মটা আমি লিখলাম এখানে লিখার পর এই আমাদের স্যাম্পল সাইজটি হয়ে গেল তো আপনারা এভাবে চেষ্টা করুন আর যদি মনে করেন এই এক্সেল সিটটার আপনাদের প্রয়োজন তাহলে আমাকে আমার ফেসবুকে অথবা কমেন্টে নক দেবেন আমি অথবা আমার একটা ফেসবুক গ্রুপ আছে যেটা আমার ভিডিও ডিসক্রিপশানে আছে সেই ফেসবুক গ্রুপেই গেলে আপনারা এই সিটটা পেয়ে যাবেন সবাইকে আবারও ধন্যবাদ السلام عليكم